মহা সমারোহে শুরু হলো বহরমপুরের খাগড়াঘাটের ভৈরব পুজো। সোমবার ভোর 5টা থেকে ভক্তরা মাল্যদান ও বাবা ভৈরবকে পৈতে পোড়ানোর মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা করেছে। পরে অনুগণিত উপস্থিত ভক্তরা ভাগীরথী নদীতে স্নান করে দণ্ডি কাটতে কাটতে এসে সেই ভৈরব বাবার মাথায় জল ঢালে। প্রায় 22 ফুট উচ্চতা বাবা ভৈরব বাবার মূর্তির। মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খাগড়া এই ভৈরব পুজো জেলার বাইরে থেকেও অসংখ্য ভক্তবৃন্দ পুজো দেয় মনস্কামনা করে ভক্তবৃন্দরা। হিন্দু দেবতা শিবের একটি প্রকাশ বা অবতার, যা মৃত্যু এবং বিনাশের সাথে সম্পর্কিত। তিনি মহাকাল ভৈরব নামেও পরিচিত।